শুভ সকাল। তো আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি ভালোই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলা স্নান দান করে একদম রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি রামকৃষ্ণ মঠ কোচবিহার। তো 9টার মধ্যে যেতে বলেছে, যাব বাইকে, তো আশা করি পৌঁছে যাব 9টার আগেই। যতটুকু পারি বই পড়েছি, এবার দেখি পরীক্ষাতে কতটা উত্তীর্ণ হতে পারি আর কি হয় আমাদের সাথে। বাবুকে প্রণাম করে নিলাম, তার মধ্যে বাড়িতে আজকে দশা হচ্ছে, মার সাথে কথা হলো, ব্রাহ্মণ কাকু চলেও এসেছে, তো কাকু আর আমার দাদা দুইজনেই আর কি ওই সামনে গিয়ে আর কি মানে বাবুর দশাটা করছে, আর মা স্নান করে মন্ত্র জপ করে উঠলো, তার মধ্যে আমি ফোন করেছিলাম। তো চলো যাওয়া যাক, স্নান করেছি আর এত ঘামছি, তো সকালবেলা তো ওয়েদারটা এরকমই থাকে। তো বাবুকে প্রণাম করলাম, এখন হচ্ছে আমার শাশুড়ি মাকে প্রণাম করব, করে রওনা দিব। ব্যাগটা নিচ সব খুশি রামকৃষ্ণ মঠে যখন ঢুকেছি তখন কিন্তু আর ক্যামেরা অন করিনি। যখন আমরা এখানে এসে দেখলাম এত লাইন, প্রথমে তো ঠাকুরকে প্রণাম করলাম মেইন মন্দিরে, তারপরে লাইনে এসে দাঁড়িয়েছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর 10 জনের পরে আমাদের সিরিয়াল ছিল, তো প্রথম ব্যাচে 10 জন ছিল, তারপরে আমাদেরকে ডাকলো। ডাকার পর অনেক অনেক কথা বললেন মহারাজ এবং প্রশ্ন করেছেন, তো তার সঠিক উত্তর দিয়েছি এবং আমাদের কি রেজাল্ট হয়েছে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি, এখন প্রসাদ খাচ্ছি আর কি। ঠাকুরের কৃপায় আমাদের হয়ে গেল ফর্ম ফিল আপ, তো দীক্ষা অনুষ্ঠান তো সামনের মাসে ডেট দিল। তো যাই হোক, বাবুর ইচ্ছা ছিল খুব যে আমরা যেন রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেই, আমাদেরও খুব ইচ্ছে ছিল। বিয়ে হয়েছে যবের থেকে 8 বছর হলো, বিয়ে হয়ে আমাদের 8 বছর হয়ে গেল, 8 বছর ধরেই ইচ্ছা যে রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেব। তো অবশেষে ঠাকুর যবে চায় তবেই হয় এই আর কি কথা, যদিও আরও হাতে 1 মাস টাইম আছে। ঠাকুর চেয়েছেন বলেই আজকে আমরা এখানে এসেছি এবং মহারাজের সঙ্গে কথা হলো এবং ফর্ম ফিল আপ করতে পেরেছি, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এবার দীক্ষা নেওয়ার পর এখন ভালো লাগবে, আর বাড়িতে মাকে জানালাম, কিন্তু বাবু তো ওইটুকু জেনে গেল আর কি যে আমাদের 7 তারিখ 8 মানে আসতে বলেছিল এই আর কি। তো যাই হোক চলো, এখন একটু কিছু খেয়ে, প্রসাদ তো খেলাম, একটু কিছু খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিব। সেই কাদা বসে আকাশে প্রচুর মেঘ, প্রচুর। তো এখানে আসলাম কিছু খেয়ে, তারপরে আর কি বাড়ির দিকে যাবো, পিৎজা আর কি খেয়ে নিচ্ছে, কারণ সকালে তো কিছু খেয়ে আসিনি, আর বাড়ি যেতে যেতেও দুপুর হয়ে যাবে একদম, এখন বাজে 11:30, তো ওই কারণে কোক আর পিৎজা আর ব্রাউনিও মনে হয় বলা হবে, স্যান্ডউইচ করে আসবো। ধরো আর আমার গলাটা যেন আজকে আরও বেশি বসা লাগছে, কেন বলো তো, সারা রাত ফ্যানের হাওয়া, সকালে উঠে স্নান করে ঠান্ডা জলে স্নান করে আবার বাইকে আসা, সবটাই গলার উপরে যাচ্ছে। তো চলো, তাও কোনো ব্যাপার না, যেটা আমরা 8 বছর যাবৎ মানে চাইছিলাম হচ্ছে ঠিকই, কিন্তু বাবু দেখে দিতে পারলো না, এটাই একটা আফসোস। 8 বছরের আমাদের ইচ্ছে পূরণ হতে চলেছে, এটাই অনেক।
কোচবিহার থেকে এখন হচ্ছে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে 10 মিনিট অপেক্ষা করব, কারণ একটু জল খাবো, তারপরে একটা জিনিস নেওয়ার বাকি আছে, সেটা নিয়ে আবার যেতে হবে আমাদের বালিকা বন্দর। তো ওখান থেকে আবার যেতে হবে বলরামপুর, কিছু কাজ আছে। আর এই যে দেখো, বলরামপুর থেকে বাড়ি ফেরার পথে বাজার থেকে নিয়ে নিচ্ছি আম, বিস্কুট এগুলো। আর শ্রাবণ মাস চলছে জন্য এই যে দেখো বাজারে এরকম গেট লাগানো আছে। দিন দৌড়াদৌড়ির পর এখন এই যে বাড়ি ফিরছি, পেছনে দেখো পাটকাঠিগুলো কি সুন্দর করে রেখেছে। পিসি বলছিল ভিডিও কর, ওই ওই বাড়ির পিসি। তো ওই যে দেখো পাটকাঠিগুলো কি সুন্দর লাগছে। রামকৃষ্ণ মিশন থেকে এসে আবার গেছিলাম বালিকা বন্দর, বালিকা বন্দর থেকে এসে আবার গেছিলাম বলরামপুর, এখন ফিরলাম বাড়ি। তাও এখনও ঘরে ঢুকিনি, তো ঘরে এখন হ্যাঁ বললাম তো বালিকা বন্দর, ওখান থেকে এসে বলরামপুর, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। সারা দিন গেলো ভাত খাওয়া নেই, বাজে 5টা, সারাটা দিন আজকে কীভাবে গেল টেরি পাওয়া গেল না। তো যাই হোক, তারপরেও যে কাজের জন্য দৌড়াদৌড়ি করলাম সবগুলো কাজই হলো এই আর কি। চলো, রাস্তা তো আর শুকায়নি, এই কাদা ভেঙেই যেতে হবে বাড়ি। চলো বাড়ি গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে। কি কষ্ট করে যে গাড়িটা তুলতে লাগে, আমি বাড়ি এসে একদম সরাসরি বাথরুমে গিয়ে স্নান করে বেরোলাম। সকালবেলা স্নান করে গেছি, এখন আবার স্নান করলাম, কারণ সারাটা দিন এত পরিশ্রম গেছে, স্নান না করলে মানে মাথা ব্যথা করবে সন্ধ্যার সময়। তো ওই জন্য স্নানটা করে নিলাম, ও স্নান করে আসলে পরে একসঙ্গে খাবো, আর খেতে খেতে সন্ধ্যার পরেই খাবো, কারণ এখন আর কি মানে এই সন্ধ্যার সময় কে খাবে, ওই জন্য সন্ধ্যাটা একটু মিলাক তারপরে খাবো। উঠুন তো সেই খুশি আমরা এসছি জন্য, উঠুন উঠুন। এই যে ঘুটুনের জন্য আমার নাতনি কালকেও কান্না করেছে, আজকেও, মানে ওই যে দুটো ভাগ্নি আমাদের বাড়িতে এসেছিল, বঞ্জি বলো মানে অনেকে বঞ্জি বলে, তো ওদের সাথে যে পুচকুটে এসেছিল, পুচকু মেয়েটা, ওই ভাগ্নির মেয়েটা, এ এত কান্না করেছে, পুরো ভিডিও কল দিয়েছে, চোখে জল, তারপরে আজকেও কান্না করেছে। দেখো 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 দেখো, টিকটিকির বাচ্চা দেখেছে, ওই দেখো টিকটিকির বাচ্চা দেখেছে, তাই দেখে চিল্লাচ্ছে। মিকি মানুষ ঘুমাইছে, ঘুম থেকে লাঠি নিয়ে দৌড়ে আসবে, ঘুম থেকে ওইটা লাঠি নিয়ে দৌড়ে আসবে, যে মিকি অত অত চিল্লায় কেন মিকিটা, দেখি মুখটা, দেখি মুখটা 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 দেখি, এই কপালে লাল টিপ পরিয়ে দিয়েছিলাম, সোনা বাচ্চা, তালে গন্তরে সন্তুলে সোনার দলারে গন্ত কচু গন্ত কচু। কি করো গুটুন, কি করো, একমাত্র হাসির কারণ গুটুন আমাদেরকে এত ভালো রাখে, সবসময় এমন এমন কিছু করে যে ওর মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে যাই। তো এইমাত্র লাইভ থেকে বেরোলাম, আর আজকে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, লাইভে যাওয়ার আধা ঘন্টা আগেই ভাত খেয়েছি, তো রাতে হয়তো আর খাবো না। মার সাথে কথা বললাম, মা একটু মানে কাঁদছে, এরকম চোখ দিয়ে জল পড়ে যাবে এরকম, আমি বললাম যে কাঁদকে তো না, অন্য কথা বলে আর কি ভুলিয়ে রাখি। আজকে বাবুর দশা গেল না, কালকে রাতে আমারও খুব কান্না পেয়েছে, আমি কান্না মানে কান্না আসলে না, যখন বেশি কান্না আসে আমি আর থামাতে পারি না, তখন কান্না করে নিজের মনটাকে একটু হালকাই করে নিই। তারপরে আজকে কাজটা ঠিকঠাক মতো হলো, মানে বাবুর কাজ, তারপরে এই জন্য আরও কান্না করছে, মা বলছে এত মানে হেঁটে হেঁটে নিজে চলে গেল বলছিল আর কি। তো এ হচ্ছে এদিকে বুকিং নিচ্ছে, এই যে এগুলো বুকিং হয়েছে সব, আরও অনেকে মেসেজ করছে, তো এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ভাঁজ করছে, এখন অনেকগুলো এখানে হয়েছে, ভাঁজ করা হবে, যেগুলো হচ্ছে সাথে সাথে ভাঁজ করে অ্যাড্রেস পাঠাচ্ছে, মানে নামটা লিখছি, নামটা লিখে রেখে দিচ্ছি, তাহলে সোজা হয়, এই দেখো এরকম করে কাগজের মধ্যে লিখে রেখে দিচ্ছি, তাহলে ইজি হয় পরে আর কি।
তো আজকে বাজার থেকে আসার সময় এই আমগুলো নিয়ে এসেছি, একটা গোপুর কাছে রেখে আসলাম, কালকে গোপুকে পুজো দিয়ে তারপরে আর কি আমরা খাবো। খাইনি, বাবুর ছবিতে কোনো মালা দিইনি, কারণ দিতে ইচ্ছে করে না আমার। আর সাজানোটা জেঠু, মানে ব্রাহ্মণ জেঠু নিজে সাজিয়ে দিয়েছে, তো আমি মুছিনি, যেরকম সাজানো ওরকমই আছে। তো এই যে দেখো, এগুলো সেল হয়েছে, এইগুলো সেল হয়েছে, এগুলোর মধ্যে কিছু সেল হয়েছে, মিশানো আছে আবার, মানে রাখার জায়গা নেই। আর মানে রাতও হয়েছে অনেক, দেখো 1:05 বাজে, কালকে সারা রাত আমরা ঘুমাইনি, ভেবেছিলাম সারা রাত না ঘুমিয়ে যাব না। হ্যাঁ, আর এই সুকেসটা তো এখানেই রাখা হয়েছে। এখানে অনেক বাচ্চাদের ড্রেস আছে, যেগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করছি যে বাচ্চাদের ড্রেসগুলো আমরা দানই করব, এরকম চিন্তা ভাবনা আমাদের হচ্ছে আর কি। তো কবে কোন দিন দান করব সেটা নিশ্চয়ই তোমাদেরকে পরেই বলবো, সবটাই তোমাদেরকে বলি এটাও বলবো। হ্যাঁ, আর আজকে নতুন ধরনের একটা বিস্কুট আনা হয়েছে, কিচ্ছু তোমাদের দেখানো হচ্ছে না। শার্টও দেওয়া হবে দান, মেরিগোল্ডের মতোই, কিন্তু অ্যাকচুয়ালি মেরিগোল্ড না, কি যেন একটা নাম, যাই হোক দেখো আমি কালকেই কিন্তু গুছিয়েছি। আর রামকৃষ্ণ মঠ থেকে আমাদেরকে এই এই বইটা কিন্তু গিফট করেছে। হ্যাঁ, চুল পড়ে আছে, রামকৃষ্ণ মিশন থেকে আমাদেরকে এই বইটা গিফট করেছে, অনেক আগের বই, কিন্তু অনেককেই দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। এগুলো বই না, আমার বাবার বাড়িতে আমার বাবার আলমারিতে ভর্তি, সেলফ ভর্তি, এই গাদি, এই এত এত এরকম পাতলা পাতলা বই বাবু পড়তো, আমি দেখতাম অনেক বই আমাদের বাড়িতে। তো ড্রেসিং টেবিলটা কালকেই গুছিয়েছি, আজকে এরকম পরিস্থিতি দেখো, ঘর দুয়ার কোনো কিছু ঠিক নেই, আমার সমস্ত কিছু উল্টো পাল্টা করা। তো বুকিং নিলাম অনেকক্ষণ নেওয়ার পরে, এখন হচ্ছে দুজনে মিলে খেয়ে নিয়েছি, মা অনেকক্ষণ আগে খেয়ে শুয়ে পড়েছে, কারণ মাকে বলেছি তুমি খেয়ে নাও। আমরা পাস করেছি, পাস করেছি, আমাদের রেজাল্ট হচ্ছে আমরা পাস করেছি, এবং আমাদের ইয়ার ডেটও দিয়েছে, দীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। তো হ্যাঁ, যেদিন হবে সেদিনই তোমাদের জানাবো। আর বাবুর আশীর্বাদ আছে আমাদের মাথার উপর, তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ আছে, ঠাকুরের কৃপা আছে, সবচেয়ে বড় কথা ঠাকুর চেয়েছেন আমরা যেন এখন দীক্ষা নেই, সেই কারণেই নেওয়া কথা হচ্ছে, মানে পাস করে গেছি এবং ডেট দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ করে আসলাম এই আর কি। তো এই না, এটা ভুল কথা, জীবনে ফেল পরীক্ষায় কোনো, আচ্ছা পরীক্ষায় কোনো ফেল করেনি। তো আর একটা কথা হচ্ছে কি বলে, এটা কিন্তু আমাদের জন্য খুব খুশির খবর যে আমরা এমন একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দীক্ষা নিতে পারবো। হ্যাঁ, ওইটাই, যেন আমরা ঠিক টাইম মতো গিয়ে একদম দীক্ষাটা নিতে পারি। আর ঘর দরের কি পরিস্থিতি, আমি তো কদিন ধরে কিছু করতে পারছি না, পর্দা লাগানো হয়নি, আমার মনেই থাকে না পর্দা লাগাবো, ঘরটা একটু করবো, কীরকম যেন হয়ে গেছি, মানে এই মৌ আর আগের মৌ যেন অনেক তফাত। আর ভাত খেতে গিয়ে এখন তরকারিটা গরম করতে গিয়ে এখানে হালকা একটু সেকা খেয়েছি, যে কেনিয়ামগুলো কিছু হয়নি, যদিও কলগেট লাগিয়েছি সাথে সাথে জল দিয়ে ধুয়ে, তো ওই জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের এই খুশির খবরটা শুনে নিশ্চয়ই তোমরাও অনেক খুশি হয়েছো, কমেন্টে জানিও, কারণ আজকে লাইভে অনেকে জানতে চেয়েছিলে। তো কালকে বলবো জন্যে আজকে আর বলিনি, কারণ তাহলে পরীক্ষা দিলাম, দিতে গেলাম, কীরকম একটা টেনশনে ছিলাম, তারপরে রেজাল্ট কি, তারপরে কি হলো শেষ পর্যন্ত, এইগুলো তোমাদের আর পরে ভালো লাগবে না, ওই জন্য আর আজকে লাইভে বলিনি, ঠিক আছে। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন আবার ভিডিওর সাথে, টাটা।